আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমার ইউটিউব চ্যানেল নাজিব আলীতে আসলাম আপনাদেরকে ছোট একটা কন্ট্রোলার এসটিসি 3328 মডেলটার সেটিং দেখানোর জন্য। এটার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা সেটিংয়ে আমি আপনাদেরকে দেখাবো। অল্প সময় ধৈর্য ধরে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই আপনারা খুবই সহজভাবে বুঝতে পারবেন যে এসটিসি 3028 মডেলের সেটিংগুলো কীভাবে করতে হয়। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমি কয়েক খণ্ড তার ওয়ের আমি টুকরো করে নিয়েছি। এই জায়গায় দুই খণ্ড ওয়ের আপনি দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি টুকরো করে নিয়েছি। মাথায় দুইটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি লম্বা করে দুইটা তার আমি এক লক করে নিয়েছি। তারপর আমি এইটা তারটাকে আপনি এইভাবে 2 নম্বর টার্মিনালের সাথে সংযোগ করে স্ক্রুটাকে টাইট করে দেন। তারপর টাইট করে দেওয়ার পর এটা কাম শেষ হলো। তো ওই 2 নম্বর টার্মিনাল থেকে বের করে তারপরে বাকি যেগুলো ওয়ের থাকবে, তারপরে এগুলো দেখতে পাচ্ছেন যে আমি তারগুলোকে আগে জুড়ে নিচ্ছি। তো এই জায়গায় আপনি 2 টুকরো তার একসাথে এইরকম করে জুড়ে নেবেন। তো জুড়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা এই জায়গায় দুইটা কানেকশনে দুইটা মাথা রাখছি, আর এটা 1 নম্বর টার্মিনালসের সাথে এইটা ওয়ের দুইটা আমি সংযোগ করে দিয়ে দিলাম। সংযোগ করে দেওয়ার পর আপনারা দেখছেন আমি স্ক্রুটাকে টাইট করে দিচ্ছি। তো টাইট করে দেওয়ার পর এখন আপনার এটা মেন পাওয়ার সাপ্লাইতে কানেকশন দুটো চলে গেল, বাকি একটা কানেকশন নাম্বার 1 টার্মিনালসের থেকে থাকলো এক্সট্রা, আর একটা কানেকশন নাম্বার 2 থেকে বের হয়ে নাম্বার সেন্সরের ওইদিকে, তারপর আপনার ওই হিউমিডিটির দিকে কানেকশন হবে। আর বাকি এইগুলো দেখতে পাচ্ছেন মাঝে যে কানেকশনগুলো রয়েছে এগুলো হলো পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই 1 আর 2। আপনারা তারপরে দেখতে পাচ্ছেন যে 3, 4 আর 5টা হিউমিডিটি কানেকশন, হিউমিডিটির জন্য যেটা সেন্সর থাকে বা টেম্পারেচারের জন্য ওইটা ওই জায়গায় কাজ করবে। তারপর হিউমিডিটি আর টেম্পারেচারটা একটা সেন্সারে কাজ করবে। তারপর আপনার 2 নম্বর থেকে বের করে তার 2 নম্বর থেকে বের করে এনে তারপর আমি এখন হিউমিডিটির জন্য লাগাচ্ছি 7 নম্বরে। তো এই জায়গায় আমি ফিটিং করে দিলাম 7 নম্বর টার্মিনালসে। এখন তারপরে 7 নম্বর থেকে আবার ওই কানেকশনটাকে আমি ব্যান্ড করে নিয়ে আর একটা কানেকশন দিলাম 9 নম্বরে। 9 নম্বরে দেওয়ার সাথে সাথে আমার এই কন্ট্রোলারের মানে কিসের একটা এই কানেকশনের কাজটা প্রায় সমাপ্ত হয়ে গেল। এখন এই জায়গায় 2টা কানেকশন আমার বের করা থাকলো, একটা 1 নম্বর 2 নম্বর, এই 2টা পাওয়ার সাপ্লাইতে কানেকশন করব। বাকি একটা হবে আপনার হিউমিডিটি কানেকশনের ওয়েট যেটা থাকবে, হিউমিডিটি কানেকশন আর টেম্পারেচার কানেকশন। এটা আপনি দেখতে পাচ্ছেন যে বাল্বের যেটা হিটার হবে, আপনারা যেটা হিটার ইউজ করেন বা বাল্ব ইউজ করেন, তো এই বাল্ব বা হিটারের কানেকশন 2টা আমি অল্প ঠিক করে নিই, তারপর আপনাদেরকে লাগিয়ে দেখাবো কীভাবে কোনটা কোন জায়গায় লাগাতে হয়। অল্প সময় মনোযোগ দিয়ে দেখলে নিশ্চয় বুঝতে পারবেন। তো এইটা আমি কানেকশন করে দিচ্ছি নাম্বার 1-এর সাথে, যেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে যেই কানেকশনটা আমি বের করে রেখেছিলাম ওই কানেকশনটাই আমি হোল্ডারের একটা হোল্ডার থেকে আসা 2টা ওয়্যারের একটা ওয়্যার ওই নাম্বার 1-এর সাথে কানেকশন করে দিলাম। বাকি আরেকটা ওয়্যার যে থাকলো ওই ওয়্যারটা আপনি কানেকশন করে দিন একদম লাস্ট, মানে আপনার টেম্পারেচার যেটা সেন্টিগ্রেড বলে লেখা ওই জায়গায় 2টা টার্মিনালসের একটা টার্মিনালস খালি আছে, আর একটা টার্মিনালস নাম্বার 1-এর নাম্বার 2-এর সাথে কানেকশন করা আছে। তো আপনারা দেখতে পারেন যে আমি লাস্টের যেটা ওয়ের কানেকশন থাকে নাম্বার 10-এর সাথে ওইটা আপনি কানেকশন করে দিতে পারেন। তো ওই জায়গায় আপনি কানেকশন করে দিয়ে 9 নম্বরের সাথে আপনি কানেকশন করে দেন। 9 নম্বরের সাথে কানেকশন এটা টেম্পারেচারের হোল্ডারে একটা থাকলো আর একটা 1 নম্বরে থাকলো হোল্ডারের। তো বাকি হোল্ডারের থেকে আপনি সাধারণত যারা বাল্ব লাগিয়ে ইনকিউবেটর মেশিন তৈরি করেন তারা এই প্রসেসটা ইউজ করতে পারেন, আর যারা হিটার লাগিয়ে করবেন তারা এই হোল্ডারের জায়গায় খালি হিটারের কানেকশন দুটো করে দিলে হয়ে যাবে। হিটার আর বাল্বের কানেকশন সেম, এটা একটা কন্ডিশনের থেকে একটা জায়গার থেকে বার করা হবে। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে হিউমিডিটি ফায়ার কীভাবে ইউজ করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো হিউমিডিটি ফায়ার, এর জন্য আমি ছোটো একটা 5 পিন সকেট লাগানো একটা সিঙ্গেল বক্স একটা ফিটিং করে রেখেছি আগের থেকে। আপনারা চাইলে ওইটা করতে পারেন, ওইটা খুবই সহজ। যারা ইলেকট্রিশিয়ান বা টুকটাক লাইনের কাজ করেন
ইলেকট্রিসিটি কাজ করেন টুকটাক, তারা নিশ্চয়ই সহজভাবে বস্তুটাকে বুঝতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন হেমিডিফায়ার অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা আপনি ওই 5 পিন সকেটের সাথে কানেকশন করে দেন এইভাবে। তো এইভাবে করে দেওয়ার পর আপনি যেটা হেমিডিফায়ারটা ওইটাকে আপনি মানে পানির মধ্যে রেখে নেবেন যাতে করে ফায়ারটা নষ্ট না হয়। তো এইটা হেমিডিফায়ারের সাথে দুইটা কানেকশন যেহেতু থাকে, তার ওই আমি 5 পিন সকেটের সাথে কানেকশন করে নিছি। আর যেটা 1 নম্বর থেকে যেটা কানেকশন বার করা ছিল আগের থেকেই, মানে পাওয়ার সাপ্লাই 1 নম্বর থেকে কানেকশন বার করা ছিল, তার মধ্যে একটা হিটারের বাল্বের মানে হিটারের কানেকশন লেগেছে। তার আরেকটা লাগবে আপনার হিউমিডিফায়ারের থেকে আসা একটা কানেকশন লাগলো। আর এখন বাকি আরেকটা কানেকশন যে লাগানো হচ্ছে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা হিউমিডিফায়ারের যেটা কানেকশন ওইটা আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নম্বরের সাথে হিউমিডিফায়ারের কানেকশনে আমি ওইটা জুড়ে দিলাম। বাকি আরেক একটা গেল 6 নম্বর, আর একটা গেলো 1 নম্বর। আর বাল্বের একটা কানেকশন গেল আপনারা দেখতে পাচ্ছেন যে 9 নম্বর, আর একটা কানেকশন চলে গেল 1 নম্বর। মানে 1 নম্বরটা কমন হিউমিডিফায়ারের জন্য আর বাল্বের জন্য। এটা যদি আপনারা করেন তো আপনারা সহজভাবেই বস্তুটাকে একদম খুবই সহজভাবে সেটিং করতে পারবেন। তো আমি এটা যাতে করে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় যা তার জন্য অল্প ব্ল্যাক টিপ দিয়ে এটাকে আমি মেরে নিই যাতে করে লাইন দেওয়ার পরে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। এটা আপনার যেহেতু 240 ভোল্ট পাওয়ার এনি টাইম এই জায়গায় মানে এই তারগুলো ওয়েরগুলো দিয়ে দৌড়াদৌড়ি করবে, তো আপনারা খুবই সঠিকভাবে খুবই মানে ভালোভাবে রেসপন্স দিয়ে আপনারা কাজগুলো করবেন যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। কারণ এগুলো আপনারা জানেন খুবই ডেঞ্জারাস, যারা না জানেন তারা কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে এগুলো ফিটিংগুলো করাবেন, নিজে করতে চেষ্টা করবেন না যদি না পারেন, আর যদি কেউ পারেন তো ভালো কথা, খুবই মনোযোগ সহকারে কাজটা করবেন। এখন আমি আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাই কানেকশনটা করে তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবে কন্ট্রোলারটার ইন্টারনাল সেটিংগুলো করতে হয়। আপনারা এক্সটার্নাল সেটিংগুলো দেখলেন যে বাইরের কানেকশনগুলো কীভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো যে ভিতরে সেটিংগুলো কীভাবে করলে মেশিনটা ঠিকঠাক মতো কাজ করবে বা চলবে। এটা আমি 5 পিন সকেট বানিয়ে এই জায়গায় একটা মানে ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এটা করে রেখেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সাথে সাথে বাল্বটা জ্বলে উঠলো আর বাকি কন্ট্রোলারটাও চালু হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেন্সরটা কীভাবে কাজ করে, এটা HS লেখা আছে। HS থাকলে আপনার কোনো ধরনের সমস্যা বা কন্ট্রোলার খারাপ হওয়া বলে কোনো ধরনের আপনার টেনশন নেবেন না, কারণ এটা যখন ওভার হিউমিডিটি হয় তখন হাই HSতে হাই বোঝায়। তো হাইটি হিউমিডিটি হওয়ার জন্য এটা HS লেখা আছে, এটা আপনাদের কোনো চিন্তার বিষয় নয়। তো আপনারা এই সেন্সরটাকে অল্প সময় এই বাল্বের সাথে লাগিয়ে রাখেন, তো অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই চেষ্টা কমে গিয়ে আপনার নাম্বার চলে আসবে। তো এখন আপনার সেটিংগুলো কীভাবে করবেন, এই 4টা বটন আছে, উপরের 2টা বটন দেখতে পাচ্ছেন, এই বটনটা আপনার টেম্পারেচার সেটিং। এখন আমি যখন প্রেস করে নিলাম, অল্প টাইম প্রেস করে থাকার পর যখন উল্টা পালস মারছে নাম্বারটা, এই লাল থাকা নাম্বারটা যখন পালস মারছে তখন এই রেড লাইটটা পালস মারার পর ওইটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী সেটিং করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেটিংটা কত করে করি, দেখেন একটা বটন দুইটা টিপলে, একটা টিপলে আপ একটা টিপলে ডাউন হয়, একটা ফার্স্টটা টিপলে আপনার লোয়েস্টের পালসটা মারবে আর সেকেন্ডটা টিপলে হাইয়েস্টের পালসটা মারবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেটিংগুলো কীভাবে করি, তো অল্প সময় মনোযোগ দিয়ে দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন সেটিংগুলো করে এইভাবে 43.2 হয়ে গেল। তো এখন আমি দেখব কতটা সেটিং আছে আমার, 36.6, আর এটা 43.2, এটা অল্প কমিয়ে অল্প মেনটেন করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেটিংগুলো কীভাবে করছি, অল্প সময় লাগছে যদিও আপনার অল্প সময় মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, খুবই সহজ। কোনো অসুবিধা মনে হলে অল্প সময় ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে করতে হয়। এটা উপরে একটা টেম্পারেচার সেটিং গেল, তো এখন আসবে হিউমিডিটি সেটিং। হিউমিডিটির এই সেম টেম্পারেচারের মতো একই রকম। তো সেটিংগুলো আপনারা পালস সাইডেরটা যখন টিপে ধরবেন, যখন পালস মারবে যেটা আপনার পালস মারা অবস্থায় নাম্বার দেখাবে ওইটাই লাস্ট সেটিং। আর যেটা
ওই পালস মানে রাইট সাইডেরটা নিচে রাইট সাইডেরটা টিপে ধরার পর যেটা পালস মারবে ওইটি হলো আপনার আপার এবং ডিপার, মানে নিচে কত কমে গেলে চালু হবে হিউমিডিফায়ারটা আর উপরে কত উঠে গেলে হিউমিডিফায়ারটা চালু হবে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি সেটিংটা অল্প বেশি করে করে দিয়েছি যে আপনাদেরকে দেখানোর জন্য, তো এইভাবে আপনারা সেটিং করলে নিশ্চয়ই পারবেন। আশা করি সবাই সেটিংটাকে ভালোভাবে বুঝতে পারছেন, তো যারা বুঝতে পারেনি তারা মনোযোগ দিয়ে আরেকবার দেখবেন, দেখলে নিশ্চয়ই ভিডিওটাকে সুবিধাভাবে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আপনাদেরকে এই মডেলটা সেটিং 30 এসটিসি 3028 মডেলটা সেটিংটাকে দেখালাম, তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আপনারা আপনাদের ভিডিওগুলোকে লাইক করবেন, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন, তো আমরা যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে সঠিকভাবে সহিসুদ্ধভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এইভাবে আপনারা কানেকশনগুলো ভালোভাবে মন দিয়ে করলে তো নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই কন্ট্রোলারগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন, আমাদের থেকে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি, তো আপনারা এই কন্ট্রোলারগুলো আমাদের থেকে খুবই সহজভাবে কালেকশন করতে পারবেন। যদি কারো অসুবিধা হয় তাহলে আমরা এই কন্ট্রোলারগুলো সেটিংগুলো করে ইন্টারনাল এক্সটার্নাল সেটিংগুলো করে আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে থাকি, তো আপনারা এইগুলো আমাদের থেকে ডাইরেক্ট সরাসরি কালেকশন করতে পারেন। যে খালি এই 3028 না, যে কোনো মডেলের ইনকিউবেটারের পার্টস, কন্ট্রোলার, মোটর, ট্রে, এগুলো সব কিছু আপনারা আমাদের থেকে নিতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের ভিডিওগুলো সাথে থাকবেন, পরবর্তী ভিডিও যা দেওয়ার সাথে সাথে যাতে দেখতে পারেন। আশা করি তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আরও সঠিকভাবে সহজভাবে বস্তুগুলো বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এইটুকু বলে আমি নাজিব আলী বিদায় নিচ্ছি, তো খুদা হাফিজ, সবাই ভালো থাকবেন।